নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি তুলারাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জুন মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কতটা পরিমাণ উত্থান হবে সে বিষয় নিয়ে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তবে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না, এবং আপনারা বড় ধরনের কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলারাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। ও আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই সাথে সাথে তার নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। এবং সেই চ্যানেলের কমেন্টস বক্সে আপনারা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলারাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে 5-5টি গোচর হতে চলেছে, অর্থাৎ গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। 2রা জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে গমন করতে চলেছে। 3রা জুন বকরী বুধ বৃষ রাশিতে গমন করবে। 15রা জুন রবি গ্রহ মিথুন রাশিতে গমন করবে। 20রা জুন বকরী বুধ কুম্ভ রাশিতে গমন করবে এবং 22রা জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে গমন করবে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার এবং তারপরে আসব ব্যবসা ক্ষেত্র। দেখুন, কেরিয়ারের দিকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। মাসের কিছু কিছু সময়ে আপনাদের কিছুটা আপস অ্যান্ড ডাউনস হবে, বাট চাকুরি পাওয়ার ক্ষেত্রে এই মাস যথেষ্ট উত্তম হতে চলেছে। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, তবে বসের সাথে টুকিটাকি কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং কর্মসূত্রে অর্থাৎ কাজের জায়গায় আপনাদের শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেরিয়ারের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, এতটুকুই বলবো। এরপর আসি পারিবারিক দিক। এই মাসে কিন্তু পারিবারিক দিক খুব একটা ভালো যাচ্ছে না, দুঃখের সঙ্গে আমি আপনাদেরকে এই ব্যাপারটা জানাচ্ছি। এই মাসে পরিবারে কিন্তু মতান্তর, গণ্ডগোল এইসব আসার সম্ভাবনা রয়েছে এবং কিছু ক্ষেত্রে পরিবার থেকে দূরে থাকারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিবার সূত্রে আপনাকে সংকটের মুখোমুখি হতে পারেন। এবং এই মাসে পিতা এবং মাতার হেলথ নিয়ে কিন্তু প্রবলেম আসবে এবং এই মাসে আপনাদের পরিবারে ভাইয়ের সাথেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এছাড়াও এই মাসে আইনত গোলযোগে কিন্তু আপনারা পড়তে পারেন। এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে। জুন মাসে আপনাদের প্রেম জীবন কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসার সম্পর্ক, রোম্যান্সের সম্পর্ক কিন্তু বাড়বে এবং একে অপরকে বোঝা এবং একে অপরের ফিলিংসকে বোঝার শক্তি কিন্তু আপনাদের তৈরি হবে এবং এই মাসে আপনারা দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। এছাড়াও এই মাসে আপনারা প্রেমিক বা প্রেমিকের কাছ থেকে জীবনে চলার কোনো বড় অ্যাডভাইস পেতে পারেন। এরপর আসি দাম্পত্য জীবন। জুন মাসে তুলারাশির জাতক জাতিকার দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হবে এবং
এই মাসে রোম্যান্সের দিকও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, এবং এই মাসে আপনাদের একে অপরকে বোঝা এবং একে অপরের ফিলিংসকে বোঝার একটা ক্ষমতা আপনাদের তৈরি হবে, এবং এই মাসে আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারবেন। এই মাসে হাজব্যান্ড ওয়াইফ কোথাও ঘুরতে বা ট্যুরে যেতে পারেন। এরপর আসি সন্তান দিক। এই মাসে সন্তানের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে পারেন, এবং যাদের সন্তান রয়েছে সে তাদেরও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক দিক। জুন মাসে আপনাদের কেমন যেতে চলেছে? দেখুন, অর্থনৈতিক দিক কিন্তু এই মাসে দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আয় কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে হবে, এবং এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরি চেঞ্জের ফলে, অর্থাৎ নতুন চাকরিতে আবার ঢুকলেন সেখান থেকে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই মাসে কোনো নতুন কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারেন, এবং এই মাসে আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণে আসবে। অর্থাৎ এক কথা যদি বলা যায়, অর্থনৈতিক দিক এই মাস দুর্দান্ত যেতে চলেছে। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। জুন মাসে তুলা রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ বড় ধরনের কোনো রোগে কিন্তু আপনারা পড়তে পারেন। এছাড়াও রাস্তায় চলাচলের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন, নচেত কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন। অর্থাৎ শরীরের দিক যদি বলা যায়, এই মাস কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, এবং সেখানে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই মাসে আপনারা খাওয়া দাওয়ার দিকে একটু সতর্ক হন, এবং যতটা পারবেন সিম্পল আহার গ্রহণ করুন, যেক্ষেত্রে আপনার শরীর ভালো থাকবে এবং মনও ভালো থাকবে। তো এই ছিল তুলা রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।